আসসালামু আলাইকুম। একটা চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম এক কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ। পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নেব। বুঝতেই পাচ্ছেন আজকে আমি কী তৈরি করে দেখাবো। আমি আজকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপর পেঁয়াজ কুচিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একটু ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মশলার সঙ্গে পেঁয়াজগুলোর সঙ্গে যদি মশলাগুলোকে এভাবে দেওয়া যায় তাহলে বিরিয়ানির গন্ধটা অনেক সুন্দর হয়। তারপরে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মশলাগুলোকে মুরগির মাংসের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব। এভাবে হালকা কষিয়ে নিয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আমি যেহেতু ব্রয়লারের মাংস দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব, তাই এই পানির মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও মাংসটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর মাংসটাকে আমি হালকা কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিব। টক দইয়ের সঙ্গে মাংসটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে না হয়ে গেলে আমি এখানে চালগুলোকে দিয়ে দিব। আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছিলাম। চিনি গুঁড়া চালটা আমার পরিমাপ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। কয়জনের জন্য বিরিয়ানিটা তৈরি করবেন সেই অনুযায়ী নিলেই হবে। তারপর আমি এখানে কিছু লিকুইড দুধ দিয়ে দিব আর কিছু পানি দিয়ে দিব। আমি গরম পানি অ্যাপ্লাই করেছি। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানির মধ্যে আমার মাংসটা এবং চালগুলো সবগুলো সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আর ভাজা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ করেছি। কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কয়েকটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ঘি দিয়ে দিব 1/2 টেবিল চামচ। তারপরে আমি চুলার হিটটা লো হিটে রেখে বিরিয়ানিটাকে ঢেকে দিব। আমি একটা তাওয়ার মধ্যে বিরিয়ানিটা বসিয়ে রাখবো। এই তাওয়ার মধ্যে আমার বিরিয়ানিটা ঝরঝর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আমার বিরিয়ানিটা কিন্তু রেডি। এখন আমি বিরিয়ানিটাকে উপর নিচ করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আমি আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এভাবে পারফেক্টভাবে যদি আপনারা বিরিয়ানি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার আজকে এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।